আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। আজ দশমী, বিকেল থেকেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জনের লাইন। হিন্দু বাঙালির বড় বিষাদের দিন আজ। গত পাঁচ দিন ধরে ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে হিন্দু বাঙালি মহামিলনে মেতেছিলেন। ষষ্ঠীতে বোধন, আশ্বিনে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বোধন হয়। বোধন অর্থ জাগরণ, এটা আসলে অকাল বোধন। রামচন্দ্র রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্যেই বেলগাছের তলায় ধ্যানমগ্ন হয়ে দেবী দুর্গাকে আহ্বান করেন এবং জাগরিত করেন, তাই ষষ্ঠী তিথিকে হলো বোধন। মহাসপ্তমীতে মহাপুজো হয়। সূর্য ওঠার আগেই একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। এদিন নবপত্রিকার প্রবেশ। এই সপ্তমী থেকেই মূলত হিন্দু বাঙালি উৎসবে মেতে ওঠে। অষ্টমী তিথিকে মহাষ্টমী বলা হয়। এই তিথি খুবই পবিত্র, তাই অষ্টমী তিথিতে সর্বস্তরের হিন্দু বাঙালি দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। অষ্টমী আসলে অষ্টমী ও নবমীর সন্ধিস্থলে সন্ধি পুজোর প্রস্তুতি। এই সন্ধি পুজো অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথি শুরুর ২৪ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে তন্ত্রমতে করা হয় সন্ধি পূজা। দেবী দুর্গার অপর নাম চামুণ্ডা। অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে নিধন করেছিলেন, তাই অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার পূজা করা হয় খুব পবিত্র মতে। এই সন্ধি পুজোর অপরিহার্য ১০৮টা পদ্ম ও ১০৮টা প্রদীপ। পুরাণ মতে অষ্টমী পর্যন্ত দীর্ঘ লড়াইয়ে দেবী দুর্গার দেহে ১০৮টি ক্ষত তৈরি হয়। তখন মহাদেবের আশীর্বাদের ১০৮টি পদ্ম সেই ক্ষতস্থানের যন্ত্রণার নিরসন ঘটায়। নবমী নিশা বড় বিষণ্ণ করে মনকে। মহিষাসুর বধ সমাপ্ত, এবার দেবীকে ফিরতে হবে কৈলাসে। এদিন সন্ধ্যায় মহানবমী ব্রত পালন করা হয়। দশমী দেবীর বন্ধন মুক্ত করে দেবীকে পাঠানো হয় কৈলাসে। বার্তাবাহক নীলকণ্ঠ পাখি যায় কৈলাসে আগে খবরটা দিতে। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্ম অবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক। এদিনেই দেবী মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে, তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের পরে আপামর বাঙালি পরস্পরকে আলিঙ্গন করে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করে।